আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর নিয়ে। সো তোমরা খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে যাও। তো চলো কোশ্চেনগুলো একে একে সলভ করি। এক নম্বর প্রশ্ন দেখো, বলছে বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এখানে আমাদের বলেছে দ্বিঘাত, অর্থাৎ সমীকরণটির সর্বোচ্চ ঘাত হবে 2। তো এক নম্বর অপশান দেখো, এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস 3x সমান 0। তো এখানে এক্স আর এক্স স্কোয়ার গুণ করে হলে আমাদের হয়ে যাবে এক্স কিউব, সুতরাং এ নাম্বার আনসারটা হবে না। বি নম্বর অপশান দেখো, এক্স স্কোয়ার ব্রেকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস 6x সমান 0। এখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করে হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার 4, তা আমাদের পাওয়ার 4 হচ্ছে, সুতরাং বি নম্বর অপশানটা হবে না। আমাদের সঠিক উত্তরটি হলো সি নম্বর। দেখো এক্স ব্রেকেটের মধ্যে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স সমান 0। এখানে এক্স আর এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার। দেখো নিচে আমি সলভ করে দিয়েছি, এক্স এক্স গুণ করে হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স সমান 0। এবার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই 2x সমান 0। এখানে দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে আমাদের 2, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, এবার 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে 2x মাইনাস 2 এক্স প্লাস 3 সমান 0, সমীকরণটির বীজ দুটি হলো। তো আমাদের সঠিক উত্তরটি হবে এখানে সি নাম্বার, 1 মাইনাস 3। তো দেখো নিচে আমি সলভ করে দিয়েছি, হয় 2x মাইনাস 2 সমান 0 অথবা x প্লাস 3 সমান 0 হতে হবে। তো দেখো 2x মাইনাস 2 সমান 0 বা 2x সমান 2 বা x সমান 2/2, এখানে 2 দিয়ে 2কে কাটলে আমাদের 1 হয়ে যাবে, বা x সমান 1, অথবা দেখো x প্লাস 3 সমান 0 বা x সমান মাইনাস 3। সুতরাং নিচে লিখব আমরা সমীকরণটি বীজ দিয়ে হলো 1 এবং মাইনাস 3। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছর সুদের কত? অপশানগুলো দেখো, এ দ্বিগুণ, বি অর্ধেক, সি এক চতুর্থাংশ, ডি সমান। তো আমাদের সঠিক উত্তরটি হবে এখানে ডি নাম্বার। নিচে দেখো সমাধান করে দিয়েছি, প্রথম ক্ষেত্রে দেখো আমাদের আসল ছিল 50 টাকা, সময় অর্থাৎ টি সমান 2 বছর এবং সুদের হার 10%, অর্থাৎ সুদ এখানে আমরা আই ওয়ান দিয়ে ইন্ডিকেট করেছি। সুতরাং দেখো সুদ অর্থাৎ আই ওয়ান সমান পি আর টি বাই 100। এখানে পি ছিল আমাদের 50, আর ছিল 10 এবং টি ছিল 2, তাই আমরা লিখেছি 50 × 10 × 2/100। তো কাটাকুটি করে আমাদের হয়েছে, সুতরাং আই ওয়ান সমান 10 টাকা। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের আসল অর্থাৎ পি সমান 100 টাকা, সময় টি সমান 1 বছর এবং সুদের হার একই ছিল অর্থাৎ 10%। এখন সুদ আই টু ইন্ডিকেট করেছি, আই টু সমান কত? সুতরাং আই টু সমান পি আর টি বাই 100। আমাদের এখানে পি ছিল 100 × আমাদের আর ছিল 10 এবং টি ছিল 1, তাই লিখেছি 100 × 10 × 1, আর নিচে 100, 100 দিয়ে 100কে কাটলাম, বা ছিল 10 × 1 সমান, সুতরাং আই সমান আই টু সমান 10 টাকা। তো দেখো দুটার ক্ষেত্রে আই টু সমান 10 এবং আই ওয়ান সমান 10, তাই আমরা সমান করেছি। ওকে, নেক্সট এবার 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে ও কেন্দ্রের বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে পি কিউ জে এর দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস জে এর দূরত্ব হবে। তোমাদের এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর, 8 সেমি। তো দেখো ছবিটা লক্ষ্য করো, পি কিউ এবং আর এস দুটো জে, আমাদের বলে দিয়েছে যে পি কিউ এবং আর এস দুটো সমান, তাই আমরা ডান দিকে লিখেছি পি কিউ সমান আর এস। আবার বলে দিয়েছে ও কেন্দ্রবিন্দু থেকে পি কিউ দূরত্ব হচ্ছে 8 সেমি। আমরা জানি বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে যে দুটি সমান দূরত্বে অবস্থান করে, সুতরাং ও এ সমান ও বি, আবার যেহেতু ও এ সমান বলে দিয়েছে 8 সেমি, সুতরাং আমাদের ও বি হবে 8 সেমি। ওকে, নেক্সট এবার 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তো আমাদের এই বিবৃতিটি হলো সত্য। দেখো ধরি ঘনকটির ধারে দৈর্ঘ্য এই একক, সুতরাং ঘনকটির আয়তন অর্থাৎ ভি ওয়ান সমান এ কিউব ঘন একক, সুতরাং আমরা লিখতে পারি ভি ওয়ান সমান এ কিউব ঘন একক। এবার অপর ক্ষেত্রে দেখো ঘনকটির ধারের দৈর্ঘ্য বলেছে অর্ধেক, তাহলে এ বাই টু একক, সুতরাং ঘনকটির আয়তন ভি টু ধরে নিলাম, সুতরাং এ বাই টু হল কিউব ঘন একক। ওকে, সমান এ কিউব বাই 8 ঘন একক, সুতরাং আমরা লিখতে পারি ভি টু সমান এ কিউব বাই 8, আবার বা ভি টু সমান এ কিউব গুণিত 1/8। এখানে আমরা এ কিউবের জায়গায় ভি ওয়ান লিখেছি গুণিত 1/8, অর্থাৎ ভি টু অর্থাৎ ঘনকটির যে দ্বিতীয় আয়তনটি প্রথম ঘনকের 1/8 অংশ। ওকে, তাই এটি সত্য।
নেক্সট দুই নম্বর দেখো, এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর হলে এ ইস টু বি ইস টু সি সমান ফোর ইস টু থ্রি ইস টু টু হবে। তো এই বিবৃতিটা আমাদের মিথ্যা। তো দেখো, এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান কে ধরে নিলাম, সুতরাং আমাদের এ সমান টু কে, বি সমান থ্রি কে এবং সি সমান ফোর কে হবে। আবার এ ইস টু বি ইস টু সি সমান আমরা লিখতে পারি টু কে ইস টু থ্রি কে ইস টু ফোর, এখানে আমাদের কে কে কেটে গেল, সুতরাং আমাদের বাঁচলো টু ইস টু থ্রি ইস টু ফোর, আর আমাদের এখানে বলে দিয়েছি যে ফোর ইস টু থ্রি ইস টু টু, অতএব এটা মিথ্যা। নেক্সট তিন নম্বর দেখো, আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট হলে দ্বিতীয় বছর মূলধন পি আর বাই 100 টাকা। এই বিবৃতিটা আমাদের মিথ্যা হবে। দেখো কারণটা নিচে, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 আর পাওয়াটা এন টাকা। এখানে এন আমাদের হচ্ছে টাইমটা অর্থাৎ বছর, সুতরাং আমরা লিখতে পারি পি প্রথম বন্ধনীর মধ্যে 1 প্লাস আর বাই 100 তাদের পাওয়ার 2 টাকা, আর এখানে আমাদের বলে দিয়েছে মূলধন পি আর বাই 100 টাকা। তো এটা দুটাই আলাদা, সুতরাং এটা হবে আমাদের মিথ্যা। নেক্সট এবার চার নম্বর প্রশ্ন দেখো, বলেছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস, বৃত্তের ভেতর কিউ একটি বিন্দু, কোণ এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। এই বিবৃতিটা আমাদের সত্য। তো ছবিটা দেখো, এ বি একটা ব্যাস, তাদের ভিতরে কিউ হচ্ছে একটি বিন্দু, আর এ পি বি, এখানে এ পি বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কারণ দেখো নিচে কারণ উল্লেখ করেছি যে কোণ এ পি বি একটি অর্ধবিধ্বস্ত কোণ যার মান 90 ডিগ্রি এবং কিউ একটি বৃত্তের ভেতরে একটি বিন্দু। সুতরাং আমরা লিখতে পারি কোণ এ কিউ বি এর মান 90 ডিগ্রি থেকে কম বা ছোট, তাই এটি একটি সূক্ষ্মকোণ হবে। ওকে, নেক্সট এবার তিনের এক নম্বর প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যা মানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো, ধরি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর একক এবং লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতা, তোমরা এখানে উচ্চতা লিখবে, সমান এইচ একক। সুতরাং চোঙটির আয়তন হবে সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এবং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ বর্গ একক। আবার প্রশ্নে বলেছে বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙটির আয়তন দুটাই কিন্তু সমান, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার এইচ সমান টু পাই আর এইচ, বা এখানে দেখো দুই সাইডে পাই আছে, তো পাই পাই কেটে গেলো, এইচ এইচও কেটেছে, এখানে শুধু আমাদের একটা আর বাঁচছে, বা আর সমান আমরা লিখব 2। সুতরাং চোঙটির ব্যাসার্ধ হলো 2 একক। ওকে, এবার দুই নম্বর প্রশ্ন দেখো, বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী ব্র্যাকেট আমাদের 7-√2 এর অনুবন্ধী করণীয় হলো 7+√2। তো তোমরা এই কথাটা লিখে নিবে, কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণীয় নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল দুটোই যদি মূলদ সংখ্যা হলে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলে। ওকে, তো প্রথমে আমরা যোগ করব, তারপরে দুটো সংখ্যাকে গুণ করব। তো প্রথম কথা দেখো, গুণ করে যোগ করেছি 7-√2 প্লাস 7+√2, এখানে আবার সমান চিহ্ন দিয়ে 7-√2 প্লাস 7+√2, এখানে দেখো -2 এবং +√2 কেটেছে, বাঁচলো আমাদের 7+7 সমান 14। তো 14 হলো আমাদের একটা মূলদ সংখ্যা। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এবার আমরা গুণ করব 7-√2 গুণিত 7+√2। তো এটা আমাদের এ মাইনাস বি স্কোয়ার সূত্রের অনুযায়ী আছে, তাই আমরা লিখলাম 7² - √2² তো 7² = 49 - এখানে হোল স্কোয়ার ছিল, তাই √2টা উঠে গেল, বাঁচলো শুধু 2। তো 49 থেকে -2 বাদ দিলে তো বাঁচবে আমাদের 47, এবং 47টা আমাদের মূলদ সংখ্যা, তাই এটি একটি অনুবন্ধী করণী। ওকে, নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো, বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তোমরা চাইলে এই ভিডিওটি পজ করে এই উপপাদ্যটা লিখে নিতে পারো, বা তোমাদের বইয়ে 164 পেজে এই উপপাদ্যটা রয়েছে, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।